গত হয় বলে মনে হয় আমি কিছু ব্রেক করব না ব্রেক করবে তোমরা আজকে হে গাইস ওয়েলকাম টু এরিয়ান স্ক্রিপ্ট আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম বলেইছিলাম যে সকালে আসবো ইস্ট বেঙ্গল আর পিএলএস এর ম্যাচটা প্রিভিউ নিয়ে অবশ্যই ম্যাচটা নিয়ে তো পরবর্তীকালে আসবো আজকে বড় একটা ম্যাচ সিএফএল এর ইম্পর্টেন্ট ম্যাচ সেই সেই সপ্তাহ শুরু হয়ে গেল যেখানে তালিকার সমূহ চেঞ্জ হওয়ার আজকে সুযোগ আজকে তো ব্যাপারটা যেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল ভার্সেস পিএলএস আজকে নামছে ইস্ট বেঙ্গল মাঠে 3টের সময় তো খেলার দিকে অবশ্যই চোখ রাখবো ম্যাচটা নিয়ে প্রিভিউতে আসছি বাট তার আগে দুটো প্লেয়ার নিয়ে কথা বলে কালকে আমি এমনি যেমন হয় খেলার পরে এমনি প্লেয়ারদের সাথে এমনি ডিসকাশনগুলো করি তো সেই সময় রাত্রিবেলা একটু দেখছিলাম যে চুলোভা একটা পোস্ট দিয়েছে তো সেইটা হয়তো অনেকে তোমরা জানতে পেরেছো আমাদের মারফতে এবং নিজেরাও হয়তো দেখেছো ইন্টারেস্টেড থাকবে কারণ জানো একটা রালতে নিয়ে একটা স্পেকুলেশন বলতে পারো বা একটা লিঙ্ক আপ বলতে পারো সেগুলো সব চলছিল হায়দ্রাবাদ সিটি এফসির সাথে হায়দ্রাবাদ সিটি এফসি না হায়দ্রাবাদ ফুটবল ক্লাব নাম দেওয়া হয়েছে নতুন তো একটু অ্যাডজাস্ট করে নাও রালতেকে ট্যাগ করেছে চুলোভা এবং সেখানে লেখা আছে হায়দ্রাবাদ সিটি এফসির জন্য যেটা মনে হচ্ছে যে কংগ্রাচুলেশন ফর ইউর নিউ একটা কি বলবো নিউ একটা চ্যাপ্টার বাট আমি এখনও বলছি না বিকজ ওটা মিজোরাম ভাষাতে লেখা আমি উদ্ধার করতে পারিনি তো ওটা অন্য কিছুও হতে পারে এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার এটা তোমরা যদি কেউ পারো তাহলে কিন্তু আমাদের সাথে একবার শেয়ার করো জিনিসটা সে যে কোনো প্ল্যাটফর্মেই হোক বাট অবশ্যই তোমরা যদি জানো তো ইউটিউবে একবার আমাদের চ্যানেলে একবার কমেন্টের সেকশানে লিখে দিও আজকের ভিডিওটার পরে যদি তোমরা এটা উদ্ধার করে পেরে থাকো তো আমার আমি পারিনি বাট একটা মনে হয়েছে যে কোনো হতে পারে মানে একটা ভাষা তো এবার তারপর আমি যাই যে রালতের পোস্টে তো রালতে একটা হোটেলের পোস্ট দিয়েছে রুমে সেটা খুবই বিন্যস্ত একটা ঘরের অবস্থা সেই ঘরটা নিয়ে হয়তো সে হ্যাপি নয় বাট কোথাকার হোটেল রুম কী রুম কিচ্ছু লেখেনি রালতে সুতরাং এটা বিশাল হাইপ একটা জিনিস চলছে এই মুহূর্তে এইটাই মোটামুটি ব্যাপার আসল ব্যাপারটা হচ্ছে যে চুলোবার এই পোস্ট আর রালতের এই পোস্ট তো সেটা নিয়ে তোমাদের কী মন্তব্য সেটা একবার করো সেটা আমাদেরও সুবিধা হবে তোমরা মানে আলোচনা যেমন চালাই আমরা সেরকমই এটা ব্যাপার এবার চলে আসি আরেকটা প্লেয়ারের খবরে সেটা হচ্ছে মোহনবাগানের সিক্স ফরেনার জুলেন কোলিনাস জুলেন কোলিনাস কিন্তু কলকাতা শহরে আসছেন পা রাখতে চলেছেন 11 তারিখে বিকেলবেলা 4:25 এরকম নাগাদ উনি আসছেন সুতরাং যেরকম আমরা পোস্ট করেছি ফ্যানরা তোমরা তৈরি তো জুলেন কোলিনাস তো চলে এলো ফিফথ ফরেনারে আমাদের কী হলো তোমরা জানোই অলরেডি ও ত্রিনিদাদ টোবাগোর জন্য ইন্টারন্যাশনাল খেলতে গেছে দুটো ম্যাচ খেলবে অলরেডি একটা হয়ে গেছে এবং শেষ হয়ে উনি 12 তারিখে আবার দলের সাথে যোগ দিচ্ছেন মানে কলকাতা চলে আসছে সাইনিং অলরেডি হয়ে গেছিলো তো ওই প্লেয়ারটাকে মানে সিক্স ফরেনারকে আমার তাড়াতাড়ি আনা হচ্ছে এই কারণেই যাতে সিএফএলে দেখে নেওয়া যায় তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে সিএফএলে কি দেখতে পাবো অবশ্যই দেখতে পাবো তোমরা জানো নিয়মটা নিয়ে আমরা আগেই বলেছিলাম যে ডার্বির পর থেকে হ্যাঁ ডার্বির পর থেকে ওটা কার্যকর হওয়া শুরু হয়ে গেছে মানে যে কোনো টিমই সো যে কোনো টিমই 6টা ফরেনার সাইন করাতে পারে অবশ্যই দলে থাকবে মোট দলে থাকবে 4টে মাঠে থাকবে 3টে সুতরাং আমি আশা করতেই পারি যে কোলিনাস এবং সাইরাসকে 12 তারিখের পর অবশ্যই আমরা দেখতে পাবো সাইরাসের ব্যাপারে একটা কথা বলে নিই ফার্স্ট খেলারে যেমন ইন্টারন্যাশনাল হয়ে গেছে ত্রিনিদাদ টোবাগোর হয়ে খেলা ফার্স্ট ম্যাচটা কিন্তু 90 মিনিটই ছিল ডিফেন্সিভ রোল বুঝতেই পারছো তো ম্যাচ ফিট কিন্তু রয়েছে অলরেডি তো ব্যাস এই গেল প্লেয়ারদের কথা এবার চলে আসি বেঙ্গল ভার্সেস পিয়ারলেস প্রচণ্ড ইম্পর্টেন্ট ম্যাচ যেমন শুরুতে বললাম আজকে লিগ তালিকায় আবার সমূহ পরিবর্তনের সময় এবং সুযোগ দুটোই দুটো ক্লাবের কাছে রয়েছে তো আগের দিনের খেলাটা যেমন হয়েছে মোহনবাগান আপাতত একে আছে লিগ টেবিলটা তোমরা দেখেছো আগের দিন তো এবার চলে আসি আজকের প্রিভিউটা নিয়ে তো প্রথমেই আমি বলি ইস্ট বেঙ্গলের কিছু খবর বলে দিই এই মুহূর্তে ইস্ট বেঙ্গল টিমটা এখন যথেষ্ট সংঘবদ্ধ রয়েছে এবং এবার কিছু মন্তব্য কোচ যেটা করেছেন সেটা নিয়ে বলে দিই অবশ্যই এটা তো বলেইছেন যে একটা ক্লান্তি রয়েছে যেহেতু দুটো ম্যাচের মধ্যে যে গ্যাপটা সেটা বড্ড কম আর মাঠের কন্ডিশন যেটা রয়েছে তো দেখা যাক আজকে প্লেয়াররা কিন্তু সেই সবকে ছাপিয়ে গিয়েও খেলছে তাদের দক্ষতা এবং ফিটনেস দুটোই প্রমাণ করেছে মাঠের মধ্যে সুতরাং সেটা নিয়ে কোনো প্রফেশনালিজম নিয়ে কোনো কথা হবে না সুতরাং ইস্ট বেঙ্গল টিম যে তৈরি এটা বলাই যায় বাট অপোনেন্টকে অপোনেন্ট দেখতে হবে পিয়ারলেস তো পিয়ারলেস কিন্তু দুটো ম্যাচ ছাড়া বাকি প্রত্যেকটা ম্যাচে ডমিনেটিং ভিক্টরি নিয়েছে আর প্রথম ম্যাচটা মোহনবাগান যে 3-0 বললে হারিয়েছে সেটা তো আমরা কেউই ভুলে যাইনি সুতরাং মোহনবাগানের মাঠে এসে মোহনবাগানকে হারিয়ে যাওয়া 3-0 বলে ইটস নট আ ম্যাটার অফ জোক সুতরাং ক্রোমা যে অবশ্যই ছন্দবদ্ধ আছে তার সাথেও রয়েছে কিন্তু পিয়ারলেস টিমে কলকাতা ফুটবল লিগে খেলে যাওয়া প্রচুর ভালো প্লেয়ার মানে তারা এখনও খেলছে বিভিন্ন টিম থেকে তারা এসছে এবং খুবই ভালো খেলছে সুতরাং পুরো টিমটাই একটা সংঘবদ্ধ
ছন্দবদ্ধ খেলা উপহার আমাদের দিচ্ছে। ক্রোমা ছাড়াও কিন্তু দলে রয়েছে অ্যান্টনি উলফের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার, সুতরাং ক্রোমা এই দিক থেকে যে একটা বড় হেল্প পাবে সেটা বলাই যায়। আর এই ধরনের ম্যাচে জানো অ্যান্টনি উলফ আর ক্রোমা কত বড় একটা ভূমিকা নিতে পারে। এবার তাদের একটা প্লাস পয়েন্ট বলে দিই, মানে যে মোটিভেশন তারা পাচ্ছে সেটার কারণ কি, দেখো ওরা এখন রয়েছে পিয়ারলেস কিন্তু সেকেন্ড পজিশনে 10 পয়েন্ট নিয়ে, তো 10 পয়েন্ট নিয়ে রয়েছে অলরেডি, তোমরা বুঝতে পারছো জিতলে কিন্তু 13 পয়েন্টে চলে যাবে। 13 পয়েন্টে যদি চলে যায় কিন্তু বাকি টিম যেগুলো আছে সেকেন্ড থার্ড ফোর্থ হোক তাদের থেকে অনেকটা ডিস্টেন্স ওরা মেনটেন করে নিতে পারবে অ্যাটলিস্ট কয়েকদিনের জন্য। বৃহস্পতি শুক্রবার তোমরা জানো আবার বুধবার থেকেই হয়তো খেলা রয়েছে, মোহামেডান ইস্ট বেঙ্গল মোহনবাগান পরপরই খেলা চলবে এবার থেকে, সুতরাং এইটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। পিয়ারলেসের কোচও বলেছেন এবং প্লেয়াররাও এই দিকটায় মুখিয়ে আছে। এবার আবার চলে আসি ইস্ট বেঙ্গলের ব্যাপারে। ইস্ট বেঙ্গল তোমরা জানো কোচ নিজেও বলেছেন যে যেহেতু ক্লান্তিগুলো থাকে এই মাঠে খেলার পর তাই কয়েকদিন তারা প্র্যাকটিস করেনি, বাট জিমিং আর পুল সেশনটা রয়েছে অলওয়েজ, আর দলের উপর তার যে বিশ্বাস রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ম্যাচে। একটা সংবাদপত্রে আমি পড়লাম কালকে কিন্তু ডিনার টেবিলে আলেহান্দ্রো তার স্টাফেদের নিয়ে এবং প্লেয়ারদের নিয়ে কিন্তু একটা ম্যাচের ভিডিও বিশ্লেষণ করেছে, কোন ম্যাচটা মোহনবাগানের ম্যাচটা পিয়ারলেসের এগেনস্টে, তো বুঝতেই পারছো সুতরাং সিএফএলটা কত ইন্টারেস্টিং হয়ে উঠেছে, কত হোমওয়ার্ক করতে হয় কোচেদের এবং প্লেয়ারদেরও কত মানে কুল কাম থাকতে হয় এই মুহূর্তে। হাতে কয়েকটা মাত্র ম্যাচ বাকি, 6টা মতো ম্যাচ বাকি, মোহনবাগানে তার 5টা মতো ম্যাচ বাকি, দেখা যাক কী হয়। মোহামেডান লিগের রেসে রয়েছে, নজর থাকবে আমাদের এগুলো প্রত্যেকটার ওপর। আজকে বেশি বড় করছি না, দুটো ট্রেমের প্রতি আমাদের শুভেচ্ছা রইলো, ভালো খেলা আজকে দেখতে পাবো, ওয়েদার আপাতত ঠিক আছে বিকজ বৃষ্টির এখনও দেখা নেই, বাট বলা যায় না কী হবে, এখন চলছে এরকম মরশুম, তো দেখা হবে রিভিউ ভিডিওতে। এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করি, তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রথমে যে ব্যাপারটা বলেছিলাম সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করো, আর ডেফিনেটলি ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে কী মনে হচ্ছে সেটা তোমরা জানিও, আর কী ইম্পর্টেন্ট হতে পারে আজকে ম্যাচে সেটাও তোমরা একটু বিশ্লেষণ করো, তারপরে আমরা পরবর্তীকালে সেই ভিডিওটা নিয়ে আলোচনা করে দেবো। আর অবশ্যই শেয়ার করো, অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও, খুব ছোট্ট দুটো ভেরি সিম্পল, লাইকটা করে দিলে ভালো। আমি এটা টার্গেট রাখছি 250 লাইক হবে এই ভিডিওটা মনে হচ্ছে, আর ডিসলাইকের তো কোনো কারণই নেই, আমি বুঝি না কেন ডিসলাইক করে ফেলেছি। এন্ড ভিডিও গাইস, এন্ড ভিডিও কপাল। এই যে আমি মাঝে মাঝে বিদায়ের আগে খুশি, কেন খুশি, কাল বৃষ্টি আজকে রোদ, এরকমভাবে ভিডিও চালিয়ে যাবো, তাও তোমরা সাবস্ক্রাইব করবে না, সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করার আগে এটা একটা ইম্পর্টেন্ট সেকশন এখানে রাখবো, যারা এই জায়গাটা মিস করে যাবে তারা বহুত মিস করবে, দুটো প্লেয়ার টু ওয়াচ আউট ফল করবো দুটো টিমে, পিয়ারলেসের অবশ্যই ক্রোমা এবং জুয়ান মেরা গঞ্জালেস হবে ইস্ট বেঙ্গলের আজকে প্লেয়ার টু ওয়াচ আউট ফল, বিশ্বাস হচ্ছে না তো, দেখে নাও ম্যাচটা দিয়ে।